নমস্কার এই অবগাহন সাহিত্য পত্রিকায় আপনাদের সকলকে স্বাগত জানাই আজ আমরা যে অনুষ্ঠানের শিরোনাম নিয়ে এবং আয়োজন নিয়ে আপনাদের সামনে এসে উপস্থিত হয়েছি বাংলা সাহিত্য এবং সংস্কৃতি জগতের অত্যন্ত বিধগ্ধ একজন মানুষ মানে আমি আমি জানি না যে এক একটা আলোচনা বা দুটো আলোচনা বা দশ দিনের কোনো কর্মযোগেও তার সৃজন প্রক্রিয়াকরণকে কতটা তুলে ধরা যাবে কিন্তু এই প্রয়াস এমন একটা দিনে আমরা করেছি অধ্যাপক তথা গবেষক এবং দীর্ঘকালীন যিনি সাধারণ যে সমস্ত লেখক এখানে এখানে রয়েছেন কথাকার কথা সাহিত্যিক তমাল বন্দ্যোপাধ্যায় আমরা প্রথমে তাকে স্বাগত জানিয়ে নি তমালদাকে তমালদাকে দ্বিতীয়বারের জন্য আমরা অবগাহনে পেয়েছি এবং কিছুক্ষণের মধ্যেও হয়তো আমাদের সঙ্গে প্রাবন্ধিক গবেষক এসে সংযুক্ত হবেন সুশীল সাহা তো আমরা আমরা তার এই দুইজন মানুষের কাছে তো আজকে সুধীর চক্রবর্তী সম্পর্কে অনেক কথা জেনে নেব কিন্তু যেহেতু আজকে বছরের শেষ দিন এবং এবং এই শেষ দিনে আমরা এমন একজন মানুষকে নিয়ে আলোচনা করছি যার যার বড় জায়গা হয়তো আমার মনে হয় তো আমার সঙ্গে একমত হবে যে এমন অনেক অনামী লেখকদেরকে কিন্তু উনি ওনার পত্রিকায় জায়গা দিয়েছিলেন এবং তাদেরকে তুলে এনেছিলেন আমার মনে হয় যে যে এই চেনানোর কাজটা কিন্তু মানে আমরা যারা চেষ্টা করে থাকি ম্যাগাজিনকে ঘিরে সেই সেই একটা বড় দায়িত্ব সেই একটা বড় পথ কিন্তু আমার মনে হয় যে সুধীরবাবু ওনার সারা জীবনের প্রক্রিয়াকরণের মধ্যে দেখানোর চেষ্টা করেছেন এবং আজকেও যখন আমার আহ সঙ্গে কথা হচ্ছিল সে তিনিও কিন্তু সেই বিষয়টা নিয়ে নানা নানা সময় বলেছেন তো আমরা এবার সরাসরি আজকের যে প্রথম আলোচক তমাল দা তমাল বন্দ্যোপাধ্যায় আসলে তমালদা তো কৃষ্ণনগরের মানুষ এবং কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজে সুধীর চক্রবর্তী দীর্ঘকাল তিনি পড়িয়েছেন একটা দীর্ঘ অধ্যাপনার জীবন এবং তমালদার সঙ্গেও আপনারা হয়তো অবগাহনের পাঠক বা অবগাহনের বাইরের যারা শ্রোতা রয়েছেন তারাও হয়তো জানেন যে তমালদার সঙ্গে একটা সম্পর্ক ছিল দীর্ঘকালীন এবং সেই জায়গা থেকে উনি অনেকটাই দীর্ঘকাল দেখেছেন ওনার কাজের সঙ্গে পরিচিত তো আমরা এখন সরাসরি তমলদার কাছে জেনে নেব আমি জানি যে তাকে নিয়ে এত তাড়াতাড়ি বলাটা হয়তো তমালদার জন্য একটু মানে উনি তো এখনো সেই শোকের জায়গাটা কাটিয়ে উঠতে পারেননি আমার সঙ্গে তার যখন প্রথম এ ব্যাপারে কথা হয় কিন্তু কিন্তু দেখুন এই এই ব্যাপারটা তো আমাদেরকে করতেই হবে কারণ তার কাজকে বাঁচিয়ে রাখা দায়িত্ব কোথাও আমাদের আমাদের রয়েছে তো তমলদা এবার তোমার কথা আমরা শুনিয়ে নেব তুমি সুধীর চক্রবর্তী পরলোকগত হয়েছেন আমাদের বাংলা ভাষার একজন একজন মান্য গবেষক একজন স্কলার একজন এক কথায় বলতে গেলে একজন অন্য ধারার লেখক তিনি নিজেকে একজন এই গবেষক বা লোক লোকায়ত ধর্মের একজন কথক বা লোকায়ত চর্চার একজন মানুষ এই সব কিছুর উর্ধে গিয়ে তিনি নিজেকে একজন লেখক বলেই মানে পরিচয় দিতে পছন্দ করতেন এবং নিজেকে বলতেন একজন আখ্যানকার বলি মূলত কিন্তু আখ্যানকার অনেকে ওনার এই পরিচয় নির্ধারণের ব্যাপারে অনেকেই বলে বসেন যে সুধী চক্রবর্তী একজন বিদগ্ধ গবেষক বা অধ্যাপক বা ইত্যাদি এইগুলো এই পরিচয়গুলো তিনি বাংলা ভাষার একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ লেখক যিনি যে গদ্যটি লিখেছেন সেই গদ্যটিকে অশোক সেন তখন যখন বারো মাসে লেখা প্রকাশ করতেন তার প্রথম দিকে তখন তিনি নাম দিয়েছিলেন অন্য গদ্য এখন অন্য গদ্য বলতে কি বোঝায় সেটা আমি পরে বলবো এবং সেটার নিরূপণ করার দায়িত্ব পরে এবং আরো অনেকে যারা আলোচনা করবেন তারা বিচার করবেন সুধি চক্রবর্তী সম্পর্কে আমার প্রাথমিক যে কথাটা বলার সেটা হচ্ছে যে ওই এক্ষণ পত্রিকায় তার যখন গভীর নির্জন পথে বেরোয় আমার খুব সর্দি লেগেছে ফলে আমার একটা নেজাল সাউন্ড আসবে আমি মার্জনা চাইছি তো সুধীর চক্রবর্তীর যখন এক্ষণ পত্রিকায় তার লেখা গভীর নির্জন পথে প্রথম বেরোয় তখন তার ভূমিকায় তিনি যেটা বলেছিলেন যে সবচেয়ে যেটা অমীমাংসিত থেকে গেল সেটা হচ্ছে এর জাপ বিচারের সমস্যা এগুলো কি প্রবন্ধ নাকি আখ্যান একে অন্য ধরনের লেখা একটা অন্য একটা উদ্দেশ্যগত ভাবে ফর্ম এবং কন্টেন্ট দুটোর জায়গা থেকে একদম অন্য ধরনের লেখা এবং আমি এটাকে বলতে চেয়েছিলাম যে এটা আসলে একটা দেখার শিল্প এবং যাই হোক সেটা সুধীরও কি বলেছেন সেটা আগে বলেনি নির্মাল আচার্য এটাকে মূলত প্রবন্ধ হিসেবে করেছিলেন বলে তিনি বলেছিলেন ঠিক আছে এটা প্রবন্ধের আর একটা রূপ হতে পারে এরকম ভাবে তবে তিনি যখন প্রবন্ধ বলেছেন আমার তাতে আছে কিন্তু পরবর্তীকালে আমি যখন দেশ পত্রিকার উম তরফ থেকে তার একটা দীর্ঘ আহ যে সাক্ষাৎকারটা নিই সেখানে উনি বলেছিলেন যে এটা প্রবন্ধ বা এই জাতীয় কিছুই আমি মনে করি না কারণ আমি এই কলোনিয়াল ধাঁচা গুলোকে বিশ্বাসী করি না মানে আমি বলতে চাইছি যে এই যে সেগমেন্ট করা এই যে একটা একটা ফর্ম এর মধ্যে একটা বিচার করা যে এটা গল্প এটা উপন্যাস এটা ছোট গল্প এটা প্রবন্ধ এটা বোধহয় নিবন্ধ এই রকম যে বিভিন্ন একটা আমাদের মনের মধ্যে যে ধাঁচা গুলো তৈরি হয়েছে সেগুলো সবই কোলোনিয়াল ধাঁচা তা উনি বলতেন যে এই কোলোনিয়াল লিগাসির বাইরে গিয়ে আমি একটা এমন গদ্য লিখতে চাই যে গদ্যগুলো আহ আমি বলতে চাই আখ্যান এবং এই আহ আখ্যান আমার দেখার উপরে দাঁড়িয়ে আছে আমি মূলত একজন দর্শক এবার দেখার দেখার মধ্যে একটা শিল্প আছে মানে আইনস্টাইন বলতেন যে আমাদের সকলেরই চোখ আছে কিন্তু আমরা তো দেখতে পারি না দেখতে জানি না তো সেই দেখার জায়গাটা খুব মানে খুবই মানে উনি একটা মাইনিউট অবজার্ভার অফ লাইফ এবং সবচেয়ে বড় কথা তার ডিট্যাচমেন্ট যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট যে তিনি এই লোক জীবন নিয়ে যখনই গবেষণা করতে গেছেন বা গবেষণার অন্ত মহলে প্রবেশ করেছেন আহ বাউল ফকির বা নিম্ন বর্গ বা অবতলের জীবনের মধ্যে প্রবেশ করেছেন তিনি কখনোই কিন্তু এবং তিনি গেছেন একজন আরবান এলিট সমাজের প্রতিনিধি হিসেবে এটা এটার কারণ তার আচার আচরণে তার জীবন যাপনে তিনি একজন পুরোদস্তুর শিক্ষিত আহ যাকে আমরা বলি যে আলোক আলোকপ্রাপ্ত শিক্ষিত মধ্যবিত্ত বাঙালি তিনি যখন অবতালের জীবন নিয়ে আলোচনায় প্রবেশ করছেন তখন কিন্তু তিনি কখনোই এইভাবে প্রবেশ করছেন না যে এই গ্রাম জীবনের প্রতি একটা অফার করুণা বা এদের আমাকে উদ্ধার করতে হবে যেমন করে কলোনিয়াল মেন্টালিটিতে যেটা হয় যে কোলোন রা যখন ঢোকে কোন একটা অনালোকিত অঞ্চলে তখন তাদের মধ্যে একটা একটা কোথাও এদের তুলে আনার একটা দায় একটা কারুণ্য কোথাও একটা এদের একটু কোথাও যেন একটা অবজ্ঞা করে বসা আহা উহু করে বসা আহ আহারে কি কষ্ট এই জাতীয় যে মনোভাব সুধীর চক্রবর্তী কিন্তু এগুলো কোনো কিছুই করেনি এবং সুধীর চক্রবর্তী ছিলেন একজন অসামান্য ডিট্যাচড ইনফার্সনাল সবচেয়ে বড় কথা একজন অবজারভার অফ লাইফ তার দেখার মধ্যে কোথাও নেই এবং এই সেন্টিমেন্টালিজম যেটাকে আমরা বলি ইমোশন আর সেন্টিমেন্টের মধ্যে তো বিস্তর তফাত আছে তিনি কখনো কিন্তু আহ সেন্টিমেন্টালাইজ করেননি তার লেখাকে তিনি এই জীবনটাকে যখন দেখছেন তিনি একজন রিটার্চ অবজারভার তিনি বিযুক্ত থেকে তিনি একেবারে সম্পূর্ণত এই একটা অন্য ছবি দেখাতে চেয়েছেন ছবিটা কি তার বৈশিষ্ট্য কি যেটা আমার মনে হয়েছে সেটা হচ্ছে তিনি যখন ওই অবতলের জীবনে প্রবেশ করছেন তিনি দেখাতে চাইছেন যে এই অবতলের জীবন বরং আমাদের এই সোকল্ড আমাদের এই সভ্য জীবনের তুলনায় অনেক বেশি যাকে আমরা বলি বাস্তব এর মাটিতে তার ভিত্তিটা অনেক বেশি মানে তার অনেক দৃঢ় মানে তার শিকড় অনেক অনেক গভীরে রয়েছে এবং গভীর বাস্তব বোধ এই অবতলবাসীদের জীবনে এমন ভাবে রয়েছে যে তারাই বরং উল্টে করুণা করতে পারে আমাদের মতো নাগরিক মানুষদের এটা সবচেয়ে ইম্পর্ট ইম্পর্টেন্ট এবং তাদের গভীরতা তাদের জীবন বোধ তাদের প্রাত্যহিক জীবনের মধ্যে যে নিহিত দর্শন সেইটা আমাদের এই আমাদের উল্টো দিকের যে আমাদের যে সভ্যতা আমাদের নাগরিক সভ্যতার যে অন্তঃসার যে অগভীরতা সেটাকে বরং সূচিত করতে পারে সেটাকে চোখে আঙুলে দেখা দেখাতে পারে আহ সেটা খুব ইন্টারেস্টিং সুধীর বাবুর ক্ষেত্রে এটা তিনি কিন্তু কখনোই আহ এই যাকে আমরা বলি পিটি এইটা তার মধ্যে নেই তিনি বরং এদের সঙ্গে মিশে এদের এই যে তথাকথিত একেবারে মাটির কাছাকাছি মানুষগুলোর জীবন বোধের মধ্যে আহ যেটা আমি একটু আগে বলছিলাম দর্শন সেই দর্শন নিয়ে আলোচনা করতে গিয়ে খুব সাধারণ দেখা কথাবার্তা তাদের সঙ্গে দেখা করা তাদের সঙ্গে আলাপ তাদের জীবন যাপনের সংস্কৃতি নিয়ে আলোচনা করতে গিয়ে কিন্তু সবচেয়ে বড় যে জিনিসটা করছেন যে তার ওই লিখনটাকে একটা এক ধরনের ফিলসফিক্যাল ডিসকোর্সে পরিণত করছেন আলটিমেটলি খুব সাধারণ আহ তার স্টাইল একটি শব্দ এমন নেই যে শব্দটা খুব কঠিন বা জটিল বা শুধুরও স্বচ্ছতা মারাত্মক মানে তার অবজারভেশনের মধ্যে তথাকথিত কোনো যাকে বলে দুর্বতা নেই তিনি যেমন সহজ ভাবে জীবনটাকে দেখেছেন সরল আর সহজ তো এক নয় এবং তিনি যে সহজতার সঙ্গে বাউল বা ফকির সাধনার মধ্যে যে সহজতার কথা বলা যে সহজ হবি সহজ হবি ওরে মন সহজ হবি গান আছে সেই সহজ মানুষগুলোর সঙ্গে খুব সহজ ভাবে মিশেছে এবং এমন একটা গদ্যে সেগুলোকে পরিবেশন করেছে যেগুলো আহ অবশ্যই একেবারে অন্য গদ্য এছাড়া একটা জিনিস বলি যে সুধীর যে গবেষণার যে পদ্ধতির যেটা মূল দিক সেটা হচ্ছে তিনি কিন্তু প্রবেশ করছেন গানের পথ দিয়ে তথ্য বা তত্ত্বের পথ দিয়ে নয় গান হচ্ছে তার চাবি রবীন্দ্রনাথের কথায় যেমন আছে না যে গান দিয়ে দ্বার খোলাবো অনেকটা সেভাবে তিনি গানের গানের রেফারেন্স গানের উদ্ধৃতি একটা গানের একটা কলি গানের এখান থেকে কিন্তু মূল মানে এই জগৎটার মধ্যে প্রবেশ করছেন এবং তিনি তার সমস্ত লেখাতে গানকে একটা বড় জায়গা রেখেছেন এবং তিনি একজন সেই সময়ের একজন খুব মান্য মানে এই সময়ের অবশ্যই একজন আহ যাকে আমরা মিউজিক ক্রিটিক ও বটে দীর্ঘকাল দেশ পত্রিকায় ওয়েস্টার্ন মিউজিকের এর যে সব দিকপাল তাদের নিয়ে লেখা লিখেছেন এটা আমরা সকলে জানি এটা আমরা এবং পরবর্তীকালে রবীন্দ্রনাথের গান নিয়ে তার বিস্তারিত আলোচনা এবং তার সঙ্গে এই লোকায়ত গানের যে বিভিন্ন কলি বিভিন্ন রকমের একেবারে লৌকিক জীবন থেকে উঠে আসা বিভিন্ন রেফারেন্স তিনি ব্যবহার করছেন তো এটা খুব ইন্টারেস্টিং এবং এই এই গানের কলিগুলো মাধ্যমে এবং তাদের সঙ্গে করছেন যখন তখন তিনি গানের পথ দিয়ে ঢুকছেন এবং গানের ভিতর দিয়ে যখন দেখি ভুবন খানি এটা এলিট মধ্যবিত্ত শিক্ষিত মধ্যবিত্ত তথাকথিত ভদ্রলোকী আহ ভদ্রলোকীয় যে একটা ব্যাখ্যান এই কথাটা আহ সেটার যদি একটা লোকায়ত ভাষা থাকে একটা অন্য দিকে সেটা সেটা অবশ্যই রয়েছে যে গানের ভিতর দিকে দিয়ে যখন দেখি এটা এটার মধ্যে যে চালটা চালটা রবীন্দ্রনাথের চালটা অবশ্যই আহ নাগরিক চাল রুচি সম্মত তথাকথিত ভদ্রলোকীয় চাল কিন্তু সুধীরবাবুর চালটা একই বক্তব্য কিন্তু এই লোকায়ত জীবনকে দেখার চোখটা বা দৃষ্টিকোণটা ভিন্ন একই বাস্তবকে তো আমরা ভিন্ন ভিন্ন দিক থেকে দেখতে পারি সেটা আহ বাংলা সাহিত্যে তার যে কথা মানে তিনি এই ফর্মটাকে তিনি যেটা বলতেন যে আমি যে ফর্মে লিখি সেটা হচ্ছে মূলত কথা বলে যে একটা প্রাচীন ভারতীয় ফর্ম ছিল সেই ফর্মেই আমি মানে মানে লিখতে চাই সেই ফর্মটাকে এবং আমার যেটা খুব ইন্টারেস্টিং লেগেছে সুধীরবাবুর এই লেখাপত্র পড়তে গিয়ে যে এই যে গানের মাধ্যমে তিনি প্রবেশ করছেন বা এই সব কিছু আর তার সবচেয়ে ইন্টারেস্টিং যেটা আমার মনে হচ্ছে সেটা হচ্ছে তার গদ্য শৈলী তার গদ্যের যে যে লাবণ্য তার গদ্যের যে আশ্চর্য সৌন্দর্য যে প্রসাদ গুণ যেটা সুধীরবাবুকে অন্যান্য গদ্যকারদের থেকে সবসময় আলাদা করেছে কারণ তিনি যেটা বলতে চান তিনি গল্পটাকে যেভাবে সেটা হচ্ছে ছোট 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 বা কাহিনী উপকাহিনী সেইগুলোর মাধ্যমে এটাকে যে বুননটা তিনি তৈরি করেন আর কি তার গদ্য শিল্পে এবং আহ আরেকটা ইন্টারেস্টিং দিক হচ্ছে যে সুধীর চক্রবর্তী যখনই অ্যানিড গুলো বলছেন হ্যাঁ অনুসন্ধান ভিত্তিক গবেষণায় তিনি পথ প্রদর্শক দেখুন এই অনুসন্ধান ভিত্তিক গবেষণা অনেকেই করেছে কিন্তু তার এক্সপ্রেশন আসলে এক্সপ্রেশনটাই তো শিল্প বিষয়টা আমার মনে হয় না ততটা এই এক্সপ্রেশনের দিক থেকে তার একটা খুব ইন্টেস্ট তার কন্ট্রিবিউশনটা পুরো পুরোটাই হচ্ছে তিনি কিভাবে বলছেন তার কিভাবে দেখছেন কখনো একরকম ভাবে বলতে চেয়েছিলেন তার কাব্য দর্শনে যেটা মানে দেখার ধরনটাই কখন কখনো দৃশ্য বিষয় হয়ে যা দেখা গেছে তার অংশ হয়ে ওঠে আহ অর্থাৎ এখানে ফর্ম আর কন্টেন্ট কিভাবে মানে মিশে যাচ্ছে সেটা একটু দেখার ব্যাপার আছে আর আমি যেটা বলছিলাম একটু আগে অবশ্যই যে যে উনি প্রাথমিক ভাবে কিন্তু একজন কথাকার এবং এই কথাকার হওয়ার জন্য তিনি যে গল্প উপন্যাস লিখতে চাইছেন বা আমি যেটা বলছিলাম যে কোলোনিয়াল যে আমাদের কথা সাহিত্য তৈরি হয়েছে সেই কথা সাহিত্যের ধাঁচায় যে গল্প বলতে চাইছেন বা ইত্যাদি তা নয় তা গল্পগুলো আমি আবার বলছি ছোট ছোট টুকরো টুকরো গল্প ছোট ছোট টুকরো টুকরো যে বৃত্তান্ত সেগুলোকে তিনি ইন্টারভিউ করে এবং সেগুলোকে তিনি একদম বুনে এক আশ্চর্য ফর্মে আমাদের সামনে পরিবেশন হচ্ছে এবার আমি যেটা বলতে চাইবো সেটা সুধীরবাবু গদ্যে লাবণ্য নেই লাবণ্য কেন তার কারণটা হচ্ছে যে আহ লাবণ্য শব্দটার মধ্যে লবণ জড়িত আহ এবারই একটা জিনিস খুব স্পষ্ট যে এই প্রসঙ্গে যখন আমি লবণ বলছি তখনই একটা অনুসঙ্গ চলে আসছে সঙ্গে সঙ্গে সেটা হচ্ছে রান্না করা অর্থাৎ খুব ভালো রাঁধুনি যেমন জানেন যে কোথায় কতটা চিনি দিতে হবে কতটা নুন দিতে হবে হ্যাঁ বুদ্ধিজীবী নোটবুকের তিনি রচয়িতা একজন লিখেছেন আমিও বুদ্ধিজীবী নোটবুকে ট্র্যাজেডি এবং কমেডি এটা রচয়িতা বলা যায় না তিনি একজন কম্পাইল কম্পাইলার একজন একজন কম্পাইলেশন করেছিলেন র্যাবের তো কিন্তু তিনি কৃতবিদ্ধ মানুষদের নিয়ে যেমন একেবারে স্টল যারা একেবারে বর্ষিয়ান তেমন আমরা যারা সেই সময় একদম ছোট ছোট মানে সেই সময় বিএমএ পড়ছি আর কি কাদের দিয়ে লেখা আহ অরেন্দ্রজিৎ প্রথমে যেটা বলছিল যাকে আমি আগে আগে যে কথাটা বলে সেটা বলবো সেটা হচ্ছে সুধি চক্রবর্তীর খুব ইন্টারেস্টিং দিক হচ্ছে যে এই রান্না করাটা ওনার খুব মানে উনি শিল্প মানে লেখার ক্ষেত্রে বারবারই রান্না রেফারেন্স ব্যবহার করতেন যে যেমন করে একজন পাকা রাঁধুনি জানেন যে কিভাবে রান্না করলে যে ইপসিত স্বাদটা জিভে পৌঁছবে সেই মাত্রা জ্ঞানটা খুব প্রবল ছিল কোনো সময় ভাবালুতায় আক্রান্ত নয় কোন সময় তিনি বলতে বলতে ক্যারি ড্যাবে হচ্ছেন না হ্যাঁ 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 না না সে তো বটেই না এইগুলো খুব ডেসক্রিপটিভ যে এথনোলজি অফ বেঙ্গল সবই খুবই ইম্পর্টেন্ট আমি তা বলছি না আমি বলছি বাংলা গদ্যে তার অবদান এবং শুধু তো আমরা যে বিষয় বা আখ্যান কি বলছেন সেটার চেয়ে বড় কথা কিভাবে বলছেন আমি বারবার করে এইটার কারণ হাউ স্টোরি ইজ গেটিং টোল্ড এটা অনেক বেশি ইম্পর্টেন্ট মানে স্টোরিটার চেয়েও স্টোরিটা কিভাবে বলা হচ্ছে সেটা বেশি ইম্পর্টেন্ট আমি সুদী চক্রবর্তীকে যতটা না একজন গবেষক হিসেবে দেখতে পছন্দ করি তার চেয়ে বড় কথা লেখক হিসেবে দেখতে পছন্দ করি তো তিনি লিখছেন লিখন ক্রিয়াটাকে খুব ভালো করে বোঝা দরকার এবং দেখুন গবেষণা অনেক হয়েছে গবেষণার আহ জায়গাটায় মানে এতজন গবেষণা করেছেন এমনকি যারা এই সময়ের যারা বাউল ফকির নিয়ে গবেষণা করেছে শক্তিরাম ঝা থেকে শুরু করে কার কার কথা বলবো প্রচুর মানুষ চৌধুরী থেকে শুরু করে অনেকেই গবেষণা করেছে এবং হয়তো আরো বিস্তৃত গবেষণা করেছে কিন্তু সুধীর চক্রবর্তী সম্পর্কে আমার ওইটাই বারবার বল বলতে ইচ্ছে করে যে তিনি কিন্তু মূলত প্রাথমিকভাবে একজন লেখক দ্বিতীয়ত তিনি একজন গবেষক যিনি উম আচ্ছা আরেকটা কথা বলি যেটা না বললেই নয় সেটা হচ্ছে তিনি কৃষ্ণনগরের মানুষ এই কৃষ্ণনগর এই জনপদটির একটা অদ্ভুত বৈশিষ্ট্য হচ্ছে কৃষ্ণনগরের যে আহ যেটাকে আমরা বলি আহ একেবারে কথ্য ভাষার একটা আমাদের বাংলা মান্য গোদের মানে যাকে চলিত বাংলা বলি তার একটা খুব বড় পীঠস্থান কৃষ্ণনগরের এক সময় আমরা বলি যে আঠেরো শতক ছিল সেটা আমাদের সাংস্কৃতিক রাজধানী কৃষ্ণচন্দ্রের রাজসভায় ভারতচন্দ্র ছিলেন ভারতচন্দ্রের থেকে একটা নাগরিক পরিশীলন আমরা পাই বাংলা সাহিত্যে যে যাকে আমরা বলি আধুনিকতা তার একটা সূচনা অবশ্যই সেখান থেকে এখান থেকে একটা জিনিস পরবর্তীকালে বিকশিত হয় সেটা হচ্ছে কৃষ্ণনগরের মানুষের মধ্যে সাধারণ মানুষ একেবারে যারা খুব একেবারে বনে দি যারা খুব উচ্চ বর্গের মানুষ তাদের কথা তো অন্য কথা একেবারে সাধারণ মানুষের মধ্যে একটা আছে তা সুধীরবাবুর প্রথম জীবনটা কেটেছে মূলত যে তিনি যখন বেড়ে উঠছেন কৃষ্ণনগর কলেজ পড়ছেন একেবারে প্রথম স্কুল লেভেল তারপর কৃষ্ণনগরের বিদগ্ধ মানুষদের সঙ্গে সঙ্গে তার যে সঙ্গ তিনি গোবিন্দ গোপাল মুখোপাধ্যায় চিন্তা হরণ চক্রবর্তী এদের সঙ্গে তার যে দেখা হওয়া সময় কলেজে দিলীপ কুমার রায়কে তিনি নিয়ে কাজ করছেন আহ এবং অমিয়নাথ সানালের সঙ্গে তার যোগাযোগ এই সমস্ত কিছু গল্প তিনি যখন করতেন তখন আমার বারবার করে মনে হচ্ছে যে আমাদের এই কৃষ্ণনগর এই শহরটার মধ্যে একটা দেশজ নাগরিকতা তৈরি হচ্ছিল একসঙ্গে যেটাই আবার আবার ওই কথাটি বলবো যে কলোনিয়াল আর্বানিটির বাইরে মানে কলোনিয়াল মানে আরবানিজম বা মানে যে একটা উপনিবেশিক যে নাগরিকত্ব তার মধ্যে ইংরেজি বুলি আওড়ানো সাহেবি কেতা বা সাহেবী আদব কায়দার প্রদর্শন করা যে আধুনিকতা সেই আধুনিকতার বাইরে এক ধরনের আধুনিকতা আছে যেটা আমাদের একেবারে দেশজ আহ আহ আধুনিকতা যেটা কুমার চট্টোপাধ্যায় খুব সুন্দর বলেছিলেন যে একসময় এই কৃষ্ণনগর কৃষ্ণচন্দ্রের রাজধানী কৃষ্ণনগর সেটা ছিল আমাদের এই বঙ্গ সংস্কৃতির হৃদয় ও মস্তিষ্ক এই হৃদয় ও মস্তিষ্ক এই জায়গাটি যে সাধারণ মানুষের যে কথা বলা তার বাকপ্রতিত্ব এটার প্রশংসা করেছেন বাংলা গদ্যের আহ আরো একজন মানে কি বলবো একজন শ্রেষ্ঠ শিল্পী আর কি প্রমোদ চৌধুরী আহ ঘটনাচক্র তিনিও কৃষ্ণনগরের মানে তো এই এই প্রমোদ চৌধুরী বারবার বলতেন যে আমি যখন এখানে এলাম তখন ছিলাম আধা বাঙালি এখানে এসে আমি একদম বাঙালি হয়ে উঠলাম এই যে একটা ট্রানজিশন সেটা আমাদের এই অঞ্চলের মানুষের মধ্যে এক সময় ছিল তাদের জীবন যাপন চর্চা সাধারণ যাকে বলে আড্ডা ঠেক বিভিন্ন রকম তার মধ্যে এক ধরনের কথার আদান প্রদান ঠাড়ে ঠাড়ে কথা বলা খুব কথা বলা কথার বলে একদম কথার পৃষ্ঠে কথা বলা চটচট করে কথার উত্তর দেওয়া এবং আহ বুদ্ধিদীপ্ত যে কথার ব্যবহার সেইটা থেকে কিন্তু সুধী চক্রবর্তীর আহ মানে এই এই যে তথাকথিত যেহেতু বাবুর বেশ ঘনিষ্ঠ আমি সুধীরবাবু আমাকেও ধরুন ধরো আমি আমার আমার যখন একদম প্রথম লেখা আমি যখন লিখতে আসি উনি প্রত্যেকটা লেখা পড়তেন কারেকশন করে দিতেন বানান বুঝিয়ে দিতেন আমার লেখা নিয়ে গিয়ে কলকাতার বিভিন্ন লিটল ম্যাগাজিন অমৃত লোক অনুষ্ঠু বিভিন্ন পত্রপত্রিকায় দিয়ে এসেছেন সেগুলো প্রকাশিত হয়েছে তারপরে আমি আনন্দবাজার দেশ ইত্যাদিতে যখন লিখতে এসেছি তখন তিনি বলেছেন যে না ঠিক আছে এই কিছু বলার নেই তুমি তুমি তোমার মতো লেখো কিন্তু সুধীরবাবুর যে প্রশ্রয় বা ইত্যাদি তিনি বারবারই বলতেন যে তুমি আমার সঙ্গে যদি হাঁটো আমার সঙ্গে চলো আহ হাঁটবে চলো এবং এর হাঁটতে হাঁটতে দেখবে দেখতে দেখতে শিখবে এবং এই 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 দেখাটাই হচ্ছে লেখার একেবারে একেবারে প্রাণ এই যে ডিটেইলিং যাকে বলে ছোট 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 ডিটেইলিং ছোট 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 এবং সেটাকে যেটাকে বৈঠকি গদ্যে তার পরিবেশনে তার কোনো চুরি ছিল না তো তার লেখার যেমন একটা দিক আছে এই গভীর নির্জন পথে বাহুল পক্ষীর কথা এইগুলো যেমন এক এক ধরনের লেখা আরেকটা তার লেখা আরেকটা দিক হচ্ছে যেটাকে অবশ্যই এটাকে বলতে হবে যে সদর্ম পঞ্চগ্রামের খরচা আহ তার নির্বাস বলে একটা অসামান্য বই আছে আখ্যানের খোঁজে এইসব হ্যাঁ পঞ্চগ্রামের পাঁচালি হম এইগুলো যে জীবনকে তিনি দেখছেন যে পরিসর তিনি তৈরি করছেন গদ্যের মাধ্যমে সেটা কিন্তু খুব ইন্টারেস্টিং এবং সেটা পরবর্তীকালে তাকে খুবই জনপ্রিয় লেখক হিসেবে সামনে এনেছে সংবাদ প্রতিদিন আজকালে এবং তারপরে একদিন পত্রিকায় তার দীর্ঘ লেখা এইগুলো দেখা না দেখায় মেশা এরকম প্রচুর লেখা আমরা দেখেছি তার কাছে উম সুধীরবাবু সম্পর্কে বলতে গেলে আহ একটা রাত যথেষ্ট নয় সারাদিন ধরে বলতে ইচ্ছে করবে অনেক প্রলোভন সামনে উঠে আসবে অনেক কথা কারণ তিনি অনেক ধরনের দর্শনের কথা বলতেন মানে একেবারে দর্শনগুলো ওইরকম তথাকথিত দার্শনিক এটা হেগেল বলেছেন বা এটা এই এইরকম আহ নিয়ে এইভাবে নয় একদম সাধারণ মানুষের সঙ্গে কথা বলতে বলতে যে জীবন দর্শন উঠে এসেছে এবং তার মধ্যে এই পণ্ডিতি ভাবটা ছিল না এবং তিনি যে কথাগুলো বলতেন সেই কথাগুলোর মধ্যে কোনো দেখনদারি বা লোক দেখানো ভাবছিল তিনি যেটা বলতেন সেটা এমন একটা রস সম্পৃক্ত মানে আমি রসকে অবশ্যই ওই রসিকতার সঙ্গে এক করতে চাইছি না যে সেগুলো যে বক্তা হিসেবে তার যে বৈশিষ্ট্য সেটা অসাধারণ মানে তিনি যে কথাগুলো বলছেন মানে কোথায় বক্তৃতা দিতে গেলে তিনি সেটাকে যদি লেখ্য রূপ দেওয়া যায় সেটা যদি লিখিত রূপ দেওয়া যায় তাহলে সেটাও একটা প্রবন্ধ হয়ে যেতে পারে উইদাউট মানে খুব একটা পরিমার্চনা হয়তো দরকার হবে না এইটা সুধীর বাবুর লেখার একটা দুর্দান্ত বৈশিষ্ট্য এবং আমি আমি বলবো কথা শিল্পী সুধীর চক্রবর্তীর একটা বড় বৈশিষ্ট্য তো আমি আজকে আমার এই বয়ান আমি আধ ঘন্টার পর প্রায় বলে ফেলেছি পরবর্তী বক্তার কথা নিশ্চয়ই আছে এবং তার কথা শুনল আমার কাছে সুধীরবাবুর যে মূল্যায়নটি আমি আমার আমার মনে হয়েছে যে সুধীরবাবু বাবু যেমন মানুষ সুধীরবাবুকে কেমন দেখেছেন পত্রিকা তরফ থেকে প্রশ্ন করেছে মানুষ সুধীরবাবুকে আমি দেখেছি অলওয়েজ পজিটিভ তার জীবনে একটা স্ট্রাগল রয়েছে সেই স্ট্রাগলটা শুধুমাত্র যে মানে আমি তো বলতো সুধীর খুব সফল মানুষ সব দিক থেকে তিনি অধ্যাপনা করেছেন তিনি লেখার জীবনে তার অনেক বই আছে যেগুলো খুব বিখ্যাত হয়েছে সবকিছু পরেও সুধীর চক্রবর্তী যেটা সেটা হচ্ছে সুধীর চক্রবর্তীর বাড়িতে তার যে বড় কন্যা রয়েছেন তিনি কিন্তু আহ চ্যালেঞ্জ মানে তিনি সেলিব্রেলিসির আক্রান্ত তাই সেন্ট্রাল পলসিতে আক্রান্ত মেয়ের সেবা যত্ন এই সব পরেও তার মধ্যে আমি কোথাও মালিন্য দেখিনি তার বাড়িতে যখন গিয়েছি অলওয়েজ পজিটিভ হাসছেন রসিকতা করছেন কি খেয়েছো বলো কি কোথায় কি করলে সবারই প্রতি একটা সজাগ কৌতূহল এবং আহ তার সঙ্গে মিশতে এত ভালো লাগতো এত এত মানে আমার যাওয়া বা আমাদের অনেকেই তার কাছে যাওয়াটা হচ্ছে তার মধ্যে একটা এমন পজিটিভ রয়েছে রয়েছে ভাইব্রেশন কোন কোন পার্সোনালিটির মধ্যে থাকে যে তাদের সঙ্গে মিশতে বা তাদের সঙ্গে তাদের সঙ্গ করতে খুব ভালো লাগে একটা লোভাতুর হয়ে ওঠে মানুষ যে এই মানুষটার কাছে গেলে কিছুক্ষণ একটা ভালো সময় কাটবে পবিত্র সরকার বলতেন মন ভালো করে দেয়া মানুষ তার এত গল্প রয়েছে তার কাছে একটা সুন্দর দৃষ্টিকোণ রয়েছে জীবনের তার মধ্যে কোন কলুষ বা ওই মালিন্য এই শব্দগুলো খুব একটা নেই এবং তিনি বিষণ্ন নন সদা প্রসন্ন তার গদ্যের মধ্যে একটা প্রসন্ন দূতি আছে একটা প্রসন্নতা আছে এই প্রসন্নতাটা আলটিমেটলি শুধু সব একটা একটা প্রসন্নতা এটা এটা খুব ইন্টারেস্টিং এবং আমরা যারা আমি আবুল এর কাছে শুনেছি জয় গোস্বামী উম বা সুবোধ সরকার যারা এই সময়ের মানে বাংলা ভাষার সবাই মান্য লেখক কবি তারা সবাই বলেছেন যে সুধীর কি ভীষণ প্রশ্রয় এবং কি ভীষণ মনোযোগ তাদের প্রতি ছিল সবচেয়ে বড় কথা হচ্ছে তার লেখা শোনা কেউ এই সময়টা দিতে চান না প্রতিষ্ঠিত লেখকের কাছে এই সময়টা নেই যে একজন তরুণ লেখক আমি যখন যখন আমি লিখতে আসি আমার প্রথম উপন্যাস বেরোয় তখন আমার একত্রিশ বছর বয়স দেশ পত্রিকা উপন্যাস বেরোয় প্রত্যেক দিন প্রত্যেক দিন বলবো না প্রায় প্রতি সপ্তাহে কিছুটা করে লিখে স্যারের কাছে যেতাম শুনতেন গল্প যে গল্পগুলো প্রথম দিকে বেরিয়েছে সারদীয় আহ এমনি দেশ পত্রিকায় আমার যে প্রথম গল্পটা লিখে আহ রংপদবাবু প্রতিগ্রহকে বলেছিলেন যে গল্পটা খুব ভালো লেগেছে অনেকদিন পরে একটা খুব ভালো শেষ বালা গল্প অমর মিত্র স্বপ্নময় চক্রবর্তী প্রমুখ বাংলার সুব্রত মুখোপাধ্যায় কি্নর রায় থেকে শুরু করে অনেকেই সেই সময়ের প্রচেত গুপ্ত থেকে বাংলার যত মান্য লেখক তারা সবাই সেই লেখাটা খুব প্রশংসা করেছে বাবা বলে একটি গল্প এই গল্পটা আহ সুধীরবাবকে আমি প্রথম পড়ে শোনাই এবং তাকে আমি স্ক্রিপ্টটা দিয়ে এসেছিলাম তিনি কিছু বানান ঠিক করে দিয়েছিলেন আমার এখনো মনে আছে তিনি তখন এই যে উৎসাহটা তখন বুঝিনি যে সুধীরবাবু চলে যাওয়াটা এইরকম ভাবে আমার কাছে আঘাতের মতো আসবে আমি আহ চলে গেছেন এটা এখনো বিশ্বাস হয় না আমি সুধীরবাবুর ছবিটা একদম পাশেই রেখে দিয়েছি এখানে আহ এবং ওর ওই ওই আড়াআড়ি বিছানার শুয়ে থাকা এবং তিনি প্রায় বলতেন যে 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 যারা নামাজ পড়েন নামাজ পড়েন তারা ওই এরকম ভাবে মাথা ইয়ে করতে করতে তাদের এখানে দাগ হয়ে যায় অনেক সময় এবং আহ উনি বলতেন আমার লিখতে লিখতেই দেখো এখানে দাগ হয়ে যায় কনু এর উপর এরকম করে ভর দিয়ে উনি কিন্তু করেন দিন টেবিল চেয়ারে লিখতেন খাটের উপর লিখতেন একটা তাকিয়া মুখ তাকিয়ে বলছি একটা এরম পাশ বালিশের উপর এরম একটা ছোট পাশবালিশ বালিশ তার উপর ভর দিয়ে তিনি গল্প করতেন ওইভাবে তিনি আহ লিখতেনও সামগ্রিক যাপনের মধ্যে ওই ব্যাপারটা ছিল এবং আমি এখনো চোখ মুজলে দেখতে পাই যে স্যার ওইভাবে শুয়ে আছে পড়া এবং তিনি যেদিন গেলেন আমার সঙ্গে তিনি নার্সিং হোমে মানে আমাদের অনেকের সঙ্গেই ছিলেন কিন্তু আমি ওই যখন যাচ্ছিলাম ওর উনি আমার কখনো ধরতে চাইতেন না হাত বা ইত্যাদি কোথাও গেলে যে সিঁড়ি দিয়ে পড়ে যাবেন বলে ধরতে যেতাম উনি বলতেন না ঠিক আছে এই দিন দেখলাম যে একটুখানি হ্যাঁ উনি হাতটা ধরলেন কিন্তু কি আশ্চর্য ব্যাপার তিনি যখন সিটি স্ক্যান রুমে ঢুকছেন তখন উম উনি কিন্তু কিরকম জাগ্রত শুয়ে পড়ছে উনি কখনো যাননি ওনার কোনো জ্বর হয়েছে এরকম কেউ শোনেনি এরকম এরকম ধরনের ফিটলো বলতে ভেতরটা কেঁপে উঠছে উনি তখনও বলছেন ওটা যখন শুয়ে পড়ছে নিজেই শুয়ে পড়লেন ওই ইয়েটার উপর ট্রেটার উপর ইয়েটার মানে ওই হোক তো ওই শুয়ে ওটার যখন ভেতরে চলে যাচ্ছে উনি বলছেন দেখো ভালো করে অবজার্ভ করো লিখতে কাজে লাগে তাহলে দেখো দেখা যাচ্ছে যে তিনি কিন্তু ভিত নন কলকাতায় নিয়ে যাওয়া হচ্ছে রাতের গাড়ি আমরা গাড়ি করে যাচ্ছি সঙ্গে একটা বাগের হোটেল বলে একটা হোটেল আছে সেখানে উনি বলছেন আমি চা তখন স্যালাইন চলছে তো বাঘের হোটেল উনি অনেকবার কলকাতায় গেছেন একবার দু আমরা যখন গেছি তখনই বলেছেন এই বাগের হোটেলে চলো চা খাই তো চলে এখানে শিকারা ভালো ওখানে এই মিষ্টি ভালো ওখানে এইভাবে গল্প করতে 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 যাওয়া ড্রাইভারের সঙ্গে গল্প করা এগুলো সব মধ্যে ভীষণ রকম ছিল এবং কি বলবো মানুষটা যে নেই এটা না মানে এটা আমার বিশ্বাসই হতে চাইছিলাম আর মানুষটা নেই বা কেন বলবো কারণ নিতে মধ্যে শোভা করে সোনা তা পার্সনলিটি এবং খুব কুচকিঞ্চিত মানে খুব কুচিনা এমন কোন মানুষ কে আমরা দেখি যার লেখা একটা সমগ্র পার্সোনালিটি রিফ্লেকশন একটা পার্সোনালিটি থেকে উঠে আসা একটা ভিন্ন ধরনের একটা পার্সোনালিটি থেকে উঠে আসা সেদিক থেকে সুধীর চক্রবর্তী ওই 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 পার্সোনালিটির পার্সোনালিটি মানে কিন্তু গাম্ভীর্য ইত্যাদি এইসব বলছি না যেমন তা সেখান থেকে উঠে আসা অর্থাৎ তার ব্যক্তি আহ সুধীর চক্রবর্তী ও তার লিখন এ দুটোকে পৃথক করা খুব কঠিন এটুকুই বলি আহ আমাদের আহ সুশীল বাবু এসেছেন তিনি এবার বলবেন আমার শরীরটা আজকে খুব একটা ভালো নেই প্রায় দেখছে যে আমি নাক মাচ্ছি এবং এবার সুশীল বাবুর কথা হ্যাঁ বলছি স্যার আপনার এমনি আমি আমার আমাদের কথা তো শুনতে পাচ্ছেন হ্যাঁ পাচ্ছি আচ্ছা আচ্ছা তো আমাদের তো প্রথম আলোচনা হয়ে গেল এতক্ষণ তমাল বন্দ্যোপাধ্যায় তমাল দা বললেন ব্যক্তিগত পর্যায়ে এবং সুধীর বাবুর যে দীর্ঘ সাহিত্য জীবন তার তার বিভিন্ন দিক নিয়ে তিনি কথা বললেন আচ্ছা তমাল আমি আমি একটা কমেন্ট এখানে একটু নিয়ে নিচ্ছি একটু একটু স্ক্রিনে রাখছি কৃষ্ণপ্রেদা বলেছেন যে মধ্যবিত্ত বাঙালির মনন মনন সঙ্গে নৈকট্যের সুবাদে সুধী চক্রবর্তী বরেণ্য হয়েছিলেন কিন্তু উত্তরবঙ্গ বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় ভাওয়াইয়া লোকসঙ্গীত নিয়ে কোচবিহারের মাটির মানুষ ডক্টর সুখবিলাস বর্মা যে অসাধারণ কাজ করেছেন সেই কাজ বাঙালি বুদ্ধিজীবীরা গ্রহণ করেছেন সেটাও কিন্তু প্রাসঙ্গিক আহ না না সেটা তো অনেকেই অনেকেই অনেকের লেখাই প্রাসঙ্গিক এবং আমাদের সাহিত্যে যেটা মানে মজার দিক হচ্ছে বড় ছোট এরকম হয় আমরা যদি নীল রঙের সঙ্গে হলুদ রং কোনটা শ্রেষ্ঠ কোনটা ভালো এরকম ভাবে তো আমরা বলি না এটা তো সব ক্ষেত্র রঙের সমন্বয় সাহিত্য ক্ষেত্র সবাই স্বতন্ত্র ভাবেই বলছে তার তার জায়গায় সবাই রয়েছেন তার কিন্তু সুধীর বাবুকে আমি যেটা আবার বলছি যে সুধীর বাবু কিন্তু গবেষক হিসেবে যতটা না তার চেয়ে বড় একজন লেখক তার এই লিখন আমার কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ যেভাবে এইটা আমার কাছে অনেক বেশি ইম্পর্টেন্ট আমি বলতে চাইলাম আর কি আমরা এবার সরাসরি সুশীল সাহা প্রাবন্ধিক এবং তিনি বহু গ্রন্থের গ্রন্থের প্রণেতা দীর্ঘদিন তিনি আহ সুধীর চক্রবর্তী তার সান্নিধ্য তার পত্রিকায় লেখালেখি করেছেন তো আমরা এবার সরাসরি তার আলোচনায় আমরা

আমি তখন অনুষ্ঠু পত্রিকার সঙ্গে যুক্ত ছিলাম তিনি ওই পত্রিকার অফিসে মাঝে মাঝে আসতেন সেই সূত্রে দেখা হতো দূর থেকে দেখতাম কাছাকাছি আসার সৌভাগ্য হলো একটু পরে যখন আমি তাকে একটা প্রস্তাব দিয়েছিলাম যে করে একটা সঙ্গীত সংখ্যা যদি উনি সম্পাদনা করে দেন আমি তাকে সহকারীর কাজ করব এবং উনি খুব পুলকিত হয়েছিলেন কিন্তু মানে খুব ইয়ের সঙ্গেই বলেছিলেন যে খেদের সঙ্গেই বলেছিলেন যে আমার তো সামনেই অবসর নেওয়ার সময় এবং আমার পারিবারিক সমস্যা আছে আমি মনে হয় পারবো না তো মাথায় রইলো দেখি চুরানব্বই সাল হবে আর কি অবশ্য লেখার সঙ্গে পরিচয় আমার অনেকদিন আগে থেকেই কেননা ওই গভীর নির্জন পথের যে প্রথম যে ড্রাফট নামটা ভুলে যাচ্ছি আমি এক্ষণ পত্রিকায় পড়েছিলাম আশির দশকে গোড়ার দিকে পরবর্তীকালে আরো দুটো কিস্তি মনে হয় বেরিয়েছিল শেষে ওই গভীর নির্জন পথে নামে বইটা বেরোবার পরে আমার আমার খুবই মানে ইয়ে হয় আর কি মানে আমি তার প্রতি খুব আকৃষ্ট হয়ে পড়ি যদিও ওটা ওনার প্রথম বই নয় যদিও তার প্রথম বই বেরিয়েছে একান্ন বছর বয়সে আর কি তার মানে সাহিত্যক্ষেত্রে ক্ষেত্রে তিনি লেখালেখি জগতে এসেছেন একেবারে তৈরি হয়ে আর কি ব্যস্ত অধ্যাপক ছিলেন বিভিন্ন কলেজে পড়িয়েছেন পরবর্তীকালে বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত ছিলেন কিন্তু যেটুকু সময় তিনি পেতেন সেটুকু সময় তিনি মাঠে ঘাটে বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে এবং শুধু অনুসন্ধিৎসু মন ছিল মানুষের সঙ্গে মিশতে পারতেন এবং মানুষ বলতে সেই মানুষ তারা সেই অর্থে আমাদের নাগরিক আলোক বৃত্তে থাকে না এবং তাদের তিনি মানুষ রতন মনে করতেন এবং বাউল ফকিদের অনুসঙ্গ তিনি কিভাবে করেছেন ভেতরে আত্মস্থ করেছেন সেগুলো তার লেখার মধ্যেই আমরা সেভাবে পেয়ে গেছি আর পরবর্তীকালে যাই হোক সেই নব্বই দশকের গোড়ার দিকে যখন যোগসূত্র হলো আমাদের অনুষ্ঠুপ থেকে তার বই বেরোলো এবং তার লেখাও আমাদের পত্রিকায় বেরিয়েছে কিন্তু সেইভাবে তাকে আমি যেটা চেয়েছিলাম পরবর্তীকালে বিষয়টা তার মনে ধরেছিল। এবং তিনি কিন্তু পরবর্তীকালে ধ্রুবপদ নামে যে পত্রিকাটা শুরু করেন তার একটি সংখ্যা কিন্তু সেই বিষয়ে করেছিলেন যাই হোক ধ্রুবপদ পত্রিকাটার সঙ্গে আমিও কিভাবে যেন যুক্ত হয়ে গিয়েছিলাম প্রথম থেকেই এবং প্রতিটি সংখ্যার আগেই একটা কৌতূহল তৈরি হতে এবার কি এবার কি আসবে এবার কোন সংখ্যা আসবে কোন বিষয়ের উপর আসবে এবং তিনি নানাভাবে করতেন কথা বলতেন এবং কিভাবে জন্য পত্রিকার সঙ্গে আমরা যুক্ত হয়ে গিয়েছিলাম আমরা অনেকেই কেন ওনার প্রচুর যাকে বলা হয় মানে অনুগামী ছিল এবং তারা নানাভাবে ধ্রুবদের সঙ্গে যুক্ত ছিলেন উনি পত্রিকার সম্পাদক প্রকাশক ছিলেন ঠিকই কিন্তু তার অন্তরালে বহু মানুষের অবদান ছিল যেগুলো উনি খুবই কৃতজ্ঞতার সঙ্গে প্রত্যেকটা সংখ্যায় তাদের নাম প্রকাশ করতেন যাদের কাছে দিনই এই নামে এই পত্রিকার জন্য উনি কখনো বিজ্ঞাপনের চেষ্টা করে করেননি বিজ্ঞাপন পাওয়া কারণ বিজ্ঞাপন পাওয়ার জন্য চার পাঁচ দিন সময় তাকে নষ্ট নষ্ট হতে হতো একবার যাওয়া তারপরে বিজ্ঞাপন সংগ্রহ করা পরবর্তীকালে পত্রিকা প্রকাশিত হলে সেই পত্রিকা পৌঁছে দেওয়া এবং তারপরে তার টাকা পাওয়ার জন্য আরো দু তিন দিন অন্তত যাওয়া এইভাবে অনেক সময় নষ্ট না করা না করে উনি পত্রিকাটাকে কত ভালো করা যায় তার সঙ্গে লেখাপত্র ইত্যাদি দিয়ে কত সমৃদ্ধ করা যায় তার চেষ্টাতেই উনি চেষ্টাতে থাকতেন এবং সারা বছর ধরে একটা পত্রিকার কাজ করে বছর শেষে পত্রিকাটা যখন বেরুত আমরা বুঝতে পারতাম যে কত পরিশ্রম লব্ধ এই কাজটি এবং আহ সৌভাগ্যক্রমে সেই পত্রিকার বারোটি সংখ্যার দুটি সংখ্যায় আমার আমার লেখা বেরিয়েছে এবং উনি আমাকে লেখক হিসেবে আমি যদি সামান্য কিছু অর্জন করে থাকি তার খানিক অনুপ্রেরণা তিনি আমাকে দিয়েছিলেন এবং একটি বিষয় আমার খুব মনে আছে যে ব্যতিক্রমী বাঙালি বলে যে সংখ্যাটা উনি করেছিলেন আমাকে জিজ্ঞেস করেছিলেন যে তোমার চোখে পড়ে এমন কোন ব্যতিক্রমী মানুষ থাকলে বলো আমি বলেছিলাম বলেছিলাম একে নিয়ে লিখতে পারেন তো তিনি কিন্তু সঙ্গে সঙ্গে বলেছিলেন তুমি লেখো আমি ভাবতেই পারিনি যে ওই বিষয়টা উনি আমাকেই লিখতে বলবেন এবং এই একটা বলা যায় এক ধরনের চ্যালেঞ্জ এই চ্যালেঞ্জটা নিয়েছিলাম বলে আমার লেখক জীবনের একটা শুভ সূচনাও হয়েছিল সুধীর হাত ধরেই এবং তিনি সেই লেখাটিকে কিভাবে গ্রহণ বর্জন পরিমার্জন করে একটা সুন্দর লেখায় উপস্থাপন করেছেন সেই সংখ্যাটি হাতে নিলেই বোঝা যাবে এবং কত গুণী মানুষের কাছে আমার নামটিও ছাপা হয়েছিল এটা ভাবলে আমি খুব শিহরিত হই আর কি যাই পত্রিকার তো উনি বারোটি সংখ্যা বার করে উনি একেবারে ঘোষণা দিয়ে বন্ধ করে দেন একটা চেষ্টা হয়েছিল যদি এটাকে আবার নতুন করে আমরা করতে পারি কিন্তু সেটা মনে হয় ঠিক হতো না কেননা ওই জায়গায় হয়তো আমরা পৌঁছাতে পারতাম না যদিও অন্তরালে শুধু থাকতেন থাকলেও আমার মনে হয় না পত্রিকাটা যা হোক উনি ভালোই করেছেন একটা সময় তো কোনো সব কিছু যা শুরু আছে তার তো শেষও হয় তা সেইভাবে বাংলা সাহিত্যের ইতিহাসে আমার মনে হয় ধূর্বদের একটা অবদান থেকেই যাবে ঐতিহাসিক কারণ হিসেবে কিন্তু উনি পত্রিকা বন্ধ করলে ওনার লেখালেখি বন্ধ করে একটা প্রসঙ্গ তো বলা দরকার যেই ওই পত্রিক বারোটি সংখ্যায় উনি কিন্তু ওই আত্মপক্ষ নামে পত্রিকার পক্ষ থেকে কিছু বলা ছাড়া আর একটি সঙ্গে একটি লেখা ছাড়া আর কিন্তু কখনো লেখেননি মানে নিজের পত্রিকায় সম্পাদক তো একাধিক লেখা লিখতে পারতেন স্বনামে বেনামে কিন্তু তা কখনো করেননি উনি সবসময় নতুন লেখক খুঁজেছেন যে বিষয়ে উনি পত্রিকাটা করতেন সেই বিষয়ে লোক খুঁজেছেন এবং সেই বিষয়ে লোকের সাথে আলোচনা করে তাকে দায়িত্ব দিয়েছেন এবং পরিশেষে দেখা গেছে সে লেখা কিন্তু সত্যি সত্যি কিন্তু খুব একটা উচ্চ মানে কি বলবো মানে মানসম্মত লেখা হয়েছে আর কি যাই হোক এইভাবে আরও সংখ্যা করেছিল এবং সেটা ঐতিহাসিক একটা তার মূল্য রয়েই গেছে আমাদের কাছে এবং পরবর্তীকালে তো সেই সংখ্যা অনেকগুলি বই আকারেও বেরিয়েছে নির্বাচিত ধ্রুবপদও বেরিয়েছে সুতরাং আগ্রহী মানুষ খুঁজে পেতে দেখে নিতে পারছে না দুর্লভ কিছু নয় যে হারিয়ে গেছে পুরিয়ে গেছে আর পাওয়া যাবে না খুঁজে তার কিন্তু নয় পাওয়া যাবে কিন্তু সম্পাদক হিসেবে তিনি ওইটা ওই কাজটা বন্ধ করে দিলেও তার লেখালেখি কিন্তু বন্ধ হয়নি এবং একটার পর একটা তিনি গ্রন্থ প্রকাশ করেই গেছেন এবং তার লেখার লেখি যখন শুরু হতো তখন আমার ধারণা মানে আমি জানতাম যে কোনো প্রকাশকই তাকে ইয়ে করতে রেহাই দিতেন না মানে একেবারে প্রায় প্র্যাকটিক্যালি একেবারে দরজায় ইট পেতে রাখতো যে কখন তিনি দেবেন একটার পর একটা বই বেরিয়ে গেছে ভাবা যায় যে মানে পঞ্চাশ বছরে যার বই প্রথম বই বেরোচ্ছে এবং জীবৎকালের আগে মানে জাস্ট এই মৃত্যুর আগেও উনি যে গ্রন্থটি প্রকাশ করে গেছেন মেঘে তারায় তারায় সেটি মিলিয়ে প্রায় ষাটের অধিক গ্রন্থ এবং সবই মানে একেবারে সেই রীতিমতো তথ্য সমৃদ্ধ গ্রন্থ যা পড়লে বোঝা যায় একটি মানুষ সারা জীবন ধরে কি পরিমাণ পরিশ্রম করে একটা তার গ্রন্থগুলো প্রকাশ করেছেন যাই হোক সেই মানুষ আহ মানে কাছাকাছি আসার যে সুযোগগুলো ঘটেছিল আমার তার একটা আহ একটা বলি প্রথমত ওই গবেষণার অন্তর্মহল বলে একটি বই তিনি পত্রিকা ধ্রুপদের সংখ্যা সেটিকে যখন উনি বইয়ের আকারে প্রকাশ করেন গবেষণার অন্তর্বাহী এই নাম দিয়ে সেই বইটি কিন্তু আমাকে এবং আমার নামের আগে এমন একটি শব্দ লিখেছিলেন যে শব্দের ভার আমি সারা জীবন বহন করব করবো না কতটা করতে পারবো উনি লিখেছিলেন পরোহিতব্রতি সুশীল এটা বিজ্ঞাপনের মধ্যে শোনালেও আমার কাছে ব্যাপারটা খুব সাংঘাতিক শ্লাঘার এবং মনে হয়েছিল যে এই মনিহার কি আমি আমাকে সাজে জানি না এটা কাটার মুকুট কিনা যাই হোক এই মানুষটির কাছাকাছি তার সূত্র ধরে আর আমার মনে হয়েছে যে আমি সবসময় তার কাছে গেছি বা তার সংস্পর্শে এসেছি সব সময় লেখা লেখালেখি সূত্র ধরে যেমন ধরুন কালিয়া পত্রিকা বাংলাদেশ থেকে বেরোচ্ছে আমি তার সঙ্গে যুক্ত হয়েছি দু হাজার নয় সাল থেকে এবং যুক্ত হওয়ার পরপরই সুদীপবাবুকে আমি অনুরোধ করেছিলাম যে তিনি যদি আমাদের লেখা দেন উনি কিন্তু লেখা দেওয়ার ব্যাপারে কিন্তু খুব কখনোই কার্পণ্য করতেন না ছোট বড় কোনো কিছু যাচাই বিচার করতেন না লেখা চাইলেই লেখা দিতেন এবং অপেক্ষা করতে হতো কিন্তু লেখা পেত খুব ছোট পত্রিকা সাধারণ পত্রিকা আমি লেখা দেখেছি তার মানে ধরুন বনগা থেকে বেরোয় এবং অন্য কথা কবি সম্মেলনের প্রত্যেকটা শারদ সংখ্যা তার লেখার জন্য মুখিয়ে থাকতাম আমরা এবং সে লেখাগুলো প্রত্যেকটা লেখায় খুব যত্ন করে লেখা মানে কখনোই উনি এক লেখা দু জায়গায় দিতেন না এবং প্রত্যেকটা লেখা খুব যত্ন করে লিখতেন এবং লেখা আর কি যাই হোক সেই কালিয়া কলমের সূত্র ধরে বেশ কয়েকটা লেখা তিনি তার কাছে চেয়েছি এবং পেয়েছি সেগুলো এবং একটি লেখার আহ এটি কথা এই প্রসঙ্গে আমার বলা খুব প্রাসঙ্গিক মনে হচ্ছে যে একবার তিনি আমাকে ওকাকুরা ভবনের কাছে এক জায়গায় যেতে বললেন যে ওখানে এসো আহ টেপ রেকর্ডার সঙ্গে নিয়ে এসো আমি একটা লিখে লিখবার সময় পাচ্ছি না তোমার খুব তাড়া আছে অনেকদিন তোমাকে ঘুরিয়েছি আমি লেখাটা তোমাকে মুখে বলে যাবো তুমি আমাকে লিখে দেখাবে কি তারপর পাঠাবে তো আমি তো একবার তৈরি হয়ে গেছি সেদিন দেখছি পাচ্ছি না তুমি খুব ব্যস্ত আরো কয়েকজন এসছে তার সাথে কথাবার্তা বলছেন যাই আমি তো নাচর বান্ধা অপেক্ষা করে আছি অপেক্ষা করে আমার সময় যখন এলো তখন আমি টেপের করার একটা অন করে উনি কিন্তু এক বিষয় থেকে আরেক বিষয়ে যেতে সময় লাগতো না আমার সঙ্গে যখন উনি বসলেন তার আগে একটা অন্য বিষয়ে আলোচনা করছিলেন এবং আমার সঙ্গে যখন উনি বসলেন সেই বিষয়ের মধ্যে এবং মানে তিন মিনিট ঢুকে গেলেন এবং এবং বোঝা যায় তৈরি হয়ে এসেছেন ভেবেই প্রায় এক ঘন্টা তিনি বলে গেলেন রবীন্দ্রনাথের গান নিয়ে আমি তো খুব মহানন্দে বাড়ি ফিরে এলাম বলে এলাম যে আমি এটাকে মানে যাকে বলা হয় ট্রান্সক্রিপশন করে ওনাকে দেখাবো তারপর উনি সংশোধন করে দিলে সেটাকে আমি পত্রিকার অফিসে পাঠাবো সন্ধ্যাবেলা বাড়ি ফিরে আমি তো টেপ রেকর্ডার অন করে দেখলাম যে কিচ্ছু রেকর্ডিং রেকর্ডিং হয়নি মানে আমারই ভুলে কোনো একটা কারণে যান্ত্রিক কারণে সেটা রেকর্ডিং হয়নি আমি তো খুব অতলে পড়লাম যাই হোক তখন স্মৃতিনির্ভর একটা চেষ্টা করলাম এবং যা যা বলেছেন দুপুরবেলা সেগুলো সমস্ত কিছু আমি নতুন করে ভেবে ভেবে এক লাইন করে ওনার ভাষায় আমি লিখবার চেষ্টা করলাম এবং লেখাটি পরবর্তীকালে কাছে পাঠালাম আশ্চর্য কথা যে উনি একটি কেটে দিলেন না এবং বর্ণও সবটাই উনি আমাকে করে দিলেন এবং সঙ্গে সঙ্গে আমি সেটা পাঠিয়ে দিলাম ছাপাও হয়ে গেল এই হচ্ছে আর কি যাই হোক এই যেটা ব্যক্তিগত অনুসঙ্গে এই কথাগুলো আসছে তো সেজন্য ব্যক্তিগত আরেকটি প্রসঙ্গ আমি বলতে চাইছি সেটা হলো যে এই লকডাউন পর্বে আমি আহ রবীন্দ্রনাথের গান নিয়ে কিছু লেখালেখির চেষ্টা করেছিলাম এবং যখন দেখলাম যে এগুলো ছোট ছোট নিবন্ধ হয়ে প্রায় দশ বারোটি হয়ে যাচ্ছে তখন মনে হলো যে এটা সুদীর বাবুকে একটু পাঠায় যদি উনি পড়ে বলেন যে ছাপতে কিন্তু জাস্ট লিখেই গেছি দিই পর বিভিন্ন বিষয় নিয়ে কাল ধরে রবীন্দ্রনাথের গান নিয়ে যা ভেবেছি সেগুলোকে আমি একত্র গ্রথিত করে এক জায়গায় আনার চেষ্টা করেছিলাম তো যাই হোক তা উনি আমার এক বন্ধু লকডাউন পর্বতে এগুলো পাঠানো খুব মুশকিল আবার মুশকিল নয় ও কেননা আন্তর্জালিক যে সমস্ত ব্যবস্থা আছে সেগুলোতে জন্য আমি আমার এক বন্ধু ডাক্তার বন্ধু অনির্বাণ জানা তার স্মরণাপন্ন হলাম এবং তাকে বললাম যে তোমাকে আমি লেখাগুলো পাঠাচ্ছি এগুলো একটু প্রিন্ট আউট বার করে শুধু ওকে একটু পৌঁছে দিতে হবে সেই সঙ্গে আমি একটু শুধু একটা চিঠিও লিখলাম তাতে আমার যা যা বলা সেগুলো বলেছিলাম সবই সেগুলো উনি শুনেছিলেন দেখেছিলেন দেখে টেখে দিন কয়েক পরে উনি আমায় বললেন যে এগুলো সবগুলোই ছাপা যেতে পারে এবং গ্রন্থ প্রকাশ তুমি করতে পারো এই তো শুনে তো আমি খুবই এতই আহ্লাদিত যা হয় বসতে পেলে শুতে চায় মানুষ আমি বললাম যে তাহলে একটা কাজ করুন আপনি একটা আমাকে ভূমিকা লিখে দিন এবং খুব ভয় ভয় বলেছিলাম যাই হোক সেটাও কিন্তু আমার মানে কি বলবো প্রাপ্তির ঝুলি ভরে উঠলো উনি চার চার পাতা মানে চারটাই ফোর সাইজের একটা ভূমিকা উনি আমাকে লিখে দিয়েছিলেন এবং সেই বই এখন পর্যন্ত মানে যন্ত্রস্থ দুঃখের কথা যে সেই বই প্রকাশিত হয়ে যাবে হয়তো এই বই মেলায় বাংলাদেশ থেকে বেরোচ্ছে কিন্তু আমি যার জন্য বইটার তৈরি হলো নির্মাণ হলো সেই মানুষটাকে আমি দিতে পারবো না আরকি দেওয়ার কোনো উপায় নেই আর কি যাই হোক এই মানুষটা সম্পর্কে তো আমার যা কিছু অনুভূতি যা কিছু অনুভব তার লেখালেখি সঙ্গ সঙ্গে পরিচিত হতে হতে তার কাছে যাওয়া এবং তার কাছ থেকে অনেক কিছু শেখা এবং আমি দেখেছি যে উনি এত লেখা লিখেছেন এত মানুষের সাথে মিশেছেন আর তার স্মৃতি এত প্রবল ছিল যে যে তিনি কিন্তু যখন বিষয়ে লিখেছেন সেই বিষয়ে স্মৃতি নির্ভর যত তথ্য সেগুলোকে একত্র করে এই সম্প্রতি ওই যেটা বেরিয়েছে বা ইয়ে থেকে মুদ্রা প্রকাশনে মানে আমাদের কৃষ্ণনগর থেকে মেঘে মেঘে তারায় তারায় পঞ্চাশটি নিবন্ধের একটি সংকলন অসামান্য আমি পড়তে পড়তে বিস্মিত হয়ে যাচ্ছি যে মানে যাকে পেয়েছি সেই প্রথম গ্রন্থে শেষেও দেখছি শেষ গ্রন্থেও দেখছি সেই একই মানুষ একই সেই সিরিয়াসনেস যাকে বলতে সেটা বোঝায় আর কি সুন্দর লেখা এবং কোন লেখা কোন লেখার সঙ্গে কোনো ইয়ে নেই মানে মিল নেই অথচ ভিন্ন অথচ মানুষের সঙ্গে মিশতে পারার যে দুর্লভ ক্ষমতা সেটা তিনি সে তার লেখার মধ্যে করেছেন এবং কখনো তিনি সে কখনো বোঝা যায় কখনো বানিয়ে লিখছেন না সবটাই তার মানে দেখা অনুভব অনুভূতির ইয়েতে লালন করা অদ্ভুত ছোট ছোট লেখা মানে পড়তে বসলে সঙ্গে সঙ্গে শেষ হয়ে যায় পঞ্চাশটি লেখার একটি সংকলন এবং সেটা সবই কিন্তু খুব সম্প্রতিকালে মানে দু হাজার পনেরো থেকে সতেরো আঠেরো অব্দি শাল লেখাগুলো বিভিন্ন পত্রপত্রিকায় লিখেছেন সেগুলোকে ওরা একত্র উপস্থিত করে মেঘে মেঘে তারায় তারায় নাম দিয়ে উনি প্রকাশ করেছেন কি সুন্দর সেই লেখা প্রত্যেক মানে এক একটা লেখা নিয়ে আলোচনা করতে গেলেই এক একটা মানে ইয়ে চলে যেতে পারে এমনই এত এত সুন্দর সে গভীর সেই অনুভূতি আমি বললাম যা দেখেছি প্রথম দিনে শেষ যেন পাই শেষ যে রবীন্দ্রনাথের গান সেই গানের ইয়ে যে শেষ গানের রেস অব্দি উনি রক্ষা করেছেন এবং লেখার সেই যে আভিজাত্য গাম্ভীর্য থেকেছে আর সবথেকে বড় কথা যে তার প্রবল কৌতুক বোধ ছিল তার মধ্যে হাস্যরসের একটা এবং জীবনকে তিনি উপভোগ করেছেন নানা দিক থেকে এবং যার ফলে তার তার কথা যখন শুনতাম আমরা যদি কখনো দশজন একসাথে হতাম তিনি আসলের মধ্যমণি হয়ে যেতেন এবং মুগ্ধ বিস্ময়ে তার কথাগুলো শুনতে হতো এবং তার মুখের ভাষা এবং লেখা যেন একই রকম উনি যা বলেন এবং তাই যেন ওনার কলমে ডকায় উঠে আসে এবং অসামান্য সেই সমস্ত লেখন সমৃদ্ধ গ্রন্থ যা আমরা এখন রয়ে গেল সেগুলো আমরা সেগুলো দেখব আমাদের পরবর্তীকালে লোকেরা দেখবেন তো এই মানুষটি আমার ব্যক্তিগত সান্নিধ্যে যে প্রসঙ্গগুলো আসলো এবং তার আশ্রয় পেয়েছি সেই আশ্রয়ের ছায়ায় লালিত হয়েছি এবং প্রশ্রয়ের মায়ায় ধন্য হয়েছি এবং সেই ধন্য নিয়ে আজ আমি আ আপনাদের কাছে যেটুকু বলার চেষ্টা করলাম আ এটুকুই আমার জীবনের পরম পাথেয় নমস্কার আমি বলছিলাম যে আপনার সঙ্গে তো বহুবার ওনার দেখাও হয়েছে মানে আমি বলছি যে বহুবার আপনি অনেকবার কৃষ্ণনগরও গেছেন কলকাতাও বিভিন্ন অনুষ্ঠানে দেখা হয়েছে আপনি আপনার লেখায় আলোচনা করেছেন শান্তিনিকেতনের প্রসঙ্গ সেখানেও আপনার দেখা হয়েছে তো আমরা যদি আলোচনার শেষে এই মানে যেটা বারে বারে উঠে আসে যে যে তিনি মানুষ এসে মানুষ সুধীর চক্রবর্তীর যে দিক সেই দিকটা আপনার আপনার চোখে কিভাবে ধরা দিয়েছে খুব ভালো প্রসঙ্গ মনে করিয়ে দিলেন ভালো হলো মানে ধরুন আজ থেকে বছর পঁচিশ ছাব্বিশ আগে আহ একবার কেঁদুলি মেলায় তার সঙ্গে যাওয়ার সুযোগ আমার ঘটেছিল একটা বিশেষ কারণবশত শান্তিনিকেতনে আমরা ছিলাম রাত্রি বাস করেছিলাম পরের দিন সকালবেলায় কেঁদুলি মেলায় গিয়েছিলাম সারাদিন থেকে আবার সন্ধ্যাবেলায় ফিরে এসেছিলাম তো আমি মেলা প্রাঙ্গনে ঢুকতেই দেখতে পাচ্ছি সুধীর বাবুর অসংখ্য অনুরাগী মানুষজন তাকে ঘিরে ধরছে এবং সেবার কিভাবে টানাটানি করছে তাদেরকে নিয়ে যাবে তাদের জায়গায় এবং উনি কাউকে ফেরাচ্ছেন না যাচ্ছে না তার জন্য আমরাও যাচ্ছি আমিও যাচ্ছি সঙ্গে এবং দেখতে পাচ্ছি যে কি জনপ্রিয়তা তার এবং কিভাবে মিশে যাচ্ছেন তাদের সাথে কথা গান 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 নিয়ে আলোচনা করছেন গাইছেন শুনছেন যে মানে বাউল ফকির অতি সাধারণ মানুষদের সাথে তিনি মিশে যেতে পারছেন কিভাবে সেই যে দুর্লভ ক্ষমতা তার জন্য তাকে বাউল পোশাকও করতে হচ্ছে না গাজাও গাঁজাও খেতে হচ্ছে না বা কারণ বাড়িও পান করতে হচ্ছে না এই যে ক্ষমতা এবং তার যে গ্রহণযোগ্যতা সবাই তাকে কিভাবে মান্য করে সেটা কিন্তু আমি চোখের সামনে দেখেছি আর কি মানে অদ্ভুত এবং ওই একটি ঝলকেই উনি প্রমাণ করে দিয়েছেন যে উনি যেখানে যেতেন তার গ্রহণযোগ্যতা কোন পর্যায়ে আসতো আর কি আরেকটি প্রসঙ্গ বলি মানে অতি মানে ধরুন শেষ দেখা হয়েছিল তার সঙ্গে বছর দেড়েক আগে আমার একজন খুব অনামী প্রকাশক তার অনুরোধে অনুরুদ্ধ হয়ে আমি কৃষ্ণনগর ওদেরকে নিয়ে যাই আগে জানিয়ে রেখেছিলাম তাহলে আমি যাচ্ছি যদি আপনার কোনো বইটি ওদের দেন তাহলে ওরা খুব ওদের প্রকাশনা খুব সমৃদ্ধ হয় এবং আপনার একটি বই প্রকাশ করলে ওরা খুবই রিদ্ধ হবে তো আমি আমরা যাওয়ার পরে দেখলাম যে একেবারেই কে কথায় সময়টা কাটছে এবং উনি কিন্তু আগে থেকে ভেবে রেখেছেন বেশ কয়েকটি বই যেগুলো এখন আর পাওয়া যায় না মানে মুদ্রণ শেষ হয়ে গেছে সেগুলোকে ওদের তুলে দিলেন যে এর থেকে যে কোনো গ্রন্থ তোমরা প্রকাশ করতে পারো এবং এর জন্য কোনো ইয়ে লাগবে না আমি কোনো পরিমার্জন পরিবর্তন কিছু করব না তোমরা প্রকাশ করতে পারো এবং কোন রকম শর্ত শর্ত দিলেন না কি কি সে ছাপা হবে কত টাকা তাকে দিতে হবে এসব কিছু কথা নয় একেবারে অকাতরে দিয়ে দিলেন এবং তার সঙ্গে যেটা বলা হয় যে তার যে কৃষ্ণ নাগরিক আপ্যায়ন সেগুলো তো ছিল এবং আমি তো বিভিন্ন সময় তার কাছে গেছি এবং সেই আপ্যায়ন তো গেলে পরে তো কোনো ছাড় নেই এবং এবং সেগুলো আমরা গ্রহণ করেছি তাদেরকে সঙ্গে নিয়ে সেই বই একটি বই ওরা এই এই বই বইমেলায় মানে গত বইমেলায় প্রকাশ করতে পেরেছিল অনেকান্ত রবীন্দ্রনাথ এবং তারাতে পৌঁছেও দেওয়া হয়েছিল এই ছিলেন সুদীরবাবু মানে তার কাছে গিয়ে গিয়ে আন্তরিকভাবে চাইলে উনি কাউকে ফেরাতেন না এটা একটা আশ্চর্য ক্ষমতা তার এবং ওই যে বললাম যে কেদুলি মেলায় আমার যে অভিজ্ঞতা হয়েছিল তা থেকে বুঝেছি যে উনি সারা জীবন ধরে যেখানেই উনি কোনো উপাত্ত খুঁজে পেয়েছেন তার লেখার কোনো বিষয় খুঁজে পেয়েছেন ছুটে ছুটে গেছেন এবং তাদের সাথে মিশেছেন তাদের সাথে ঘুরেছেন থেকেছেন এবং পায়ে হেঁটে মাইলের পর মাইল পায়ে হেঁটে তিনি তাদের কাছে গেছেন থেকেছেন এবং সেইগুলো পরবর্তীকালে উনি লেখায় রূপ দিয়েছে এই যে মানুষের সঙ্গে তৈরি করা এটা তো আমাদের খুব কম ঠান্ডা ঘরে বসে কি বলে রচনা করা আর এই ধরনের লেখার আর আরকি এবং কখনো উনি পুনরাবৃত্তি করেন যেটা লিখেছেন সেটাই শেষ লেখা তারপরে আবার অন্য বিষয় বিষয় থেকে বিষয় অন্তরে ঢুকে গেছে কিন্তু ওই ঘুরে ফিরে কিন্তু ওই মানুষজনই এসে গেছে আর যে তার যে অন্য যে দিকটা সেটা হচ্ছে গানের দিকটা তিনি নিজে ভালো গান গাইতেন পারতেন গাইতে পারতেন এবং আমার তো মনে হয় তিনি যদি সবকিছু ছেড়ে দিয়ে গায়ক হিসেবে আত্মপ্রকাশ করতেন আমার মনে হয় তিনি বাংলা সঙ্গীত জগতে একটা বড় বাপের একজন গায়ক হিসেবেই পরিচিত হতে পারতেন কিন্তু সেটা উনি করেননি উনি গানকে গানের ভেতরে ঢুকেছেন এবং উনি কৃষ্ণনগরের অধিবাসী হিসেবে তো বটেই দ্বিজেন্দ্রলাল লায়ের পরে তারপরে একটা কি বলবো যুক্তি নির্ভর একটা প্রক্ষ ছিল এবং আমার মনে আছে ওই আটের দশকেই মাঝামাঝি সময় হবে শান্তিনিকেতনে ওই নাট্যঘরে একটা বক্তৃতা শুনেছিলাম সমসাময়িক মানে কয়েকজন তিনজন কবি গীতিকার বা গান স্রষ্টাকে নিয়ে তার এই বক্তৃতা ছিল এবং তিনজন কে নিয়ে তিনি বলেছিলেন অতুল প্রসাদ বিজেন্দ্র লাল এবং রজনীকান্তকে নিয়ে এবং তাদের প্রসঙ্গে বলতে গিয়ে তাদের যে সৃষ্টি যে সৃষ্টি করা যে সমস্ত গান সেগুলো কিন্তু উনি উদার উদাত্ত কণ্ঠে গিয়েছিলেন এবং শান্তিনিকেতনের যে ধারা সেই ধারা হচ্ছে যে বক্তৃতা শেষে সাধু সাধু বলে ওঠা আর সেদিনে আমিও সেই একটি বাক্যই উচ্চারণ করেছিলাম সাধু সাধু এবং সেটা ছিল সতোৎসারিত ভেতর থেকে আসা একটা ব্যাপার এত মানে কি বলবো যাকে বলা হয় মনোমুগ্ধকর বক্তৃতা খুব কম শুনেছি বা যাকে বলা হয় জীবন্ত মানে বলছেন তার সঙ্গে সঙ্গে গাইছেন এই যে ক্ষমতা এটা কিন্তু দুর্লভ একটি মানুষের মধ্যে এতগুলো গুণের সমাবেশ হওয়া এটা কিন্তু খুব বেশি দেখা যায় না সঙ্গে মানুষ তার ভরা তার সঙ্গে তার গুণের শেষ নেই গুণ ওই রকম তার বলার ক্ষমতা অসামান্য মানে যে কোনো মানুষকে মুহমুখ মানে মুগ্ধ করে দিতে পারে এমন তার যে ভাষণ এবং আমার মনে আছে তিনি যখন যখনই দেখা হতো তার যে বাল্যকালে বা যৌবনকালে যে স্মৃতি সেগুলো উনি একটা করে আমাদের বলতেন এবং তার সমসাময়িক যে সমস্ত বন্ধুরা তাদের সাথে মেলাবেশা তাদের সাথে মেলাবেশা করতেন তাদের প্রসঙ্গে উনি একটা যে গল্প বলতেন বা কখনো কখনো মনে হতো অবিশ্বাস্য মানে তার একজন তার একজন খুব সহপাঠী নামি মানুষ শিশির কুমার দাস তার প্রসঙ্গে উনি বলতেন যে এই মানুষটিকে আমাদের কোনোদিন টপকাতে পারিনি মানে লেখা পড়ায় তা সে সবসময় তার শর্ট শর্টবাগড়ে থাকতো এবং তাকে ঘিরে তাদের ছিল একটা মিথ মানে জীবন্ত মিথ বন্ধু হলেও মিথ এবং একই সঙ্গে সৌমিত্র চট্টোপাধ্যায় সম্পর্কে তার একটা অশেষ প্রগাঢ় শ্রদ্ধা মিশ্রিত ভালোবাসা ছিল এবং সৌমিত্র তার অন্তরঙ্গ বন্ধুও ছিল এবং আমরা দেশ পত্রিকায় তার যে লেখা সেটা পড়লেই বুঝতে পারি শেষ লেখা বলা যায় যে খুবই মানে আন্তরিক সেই অনুভব এবং সেই সময়টা তো আমরা ফিরে পাবো না এবং আমার একটা একটি গ্রন্থ দেখছিলাম যে তিনি উৎসর্গ করেছেন সেই তার সোনালী দিনগুলো সেই সাথীদের নাম উল্লেখ করে করে তাদেরকে তিনি উৎসর্গ করেছেন সেই তার বইগুলো এই হচ্ছে সুধীর বাবু মানে একটা মানুষ কতটা আধুনিক হলে যে এবং কতখানি তার ইয়ে সেক্ষেত্রে তিনি কিন্তু রবীন্দ্রসঙ্গীত বা ধরুন ভজন কীর্তন এগুলোর পাশাপাশি আধুনিক গান নিয়েও কিন্তু প্রচুর চর্চা করেছেন এবং আপনারা শুনলে অবাক হবেন যে তার যে নিজস্ব একটা প্রকাশনা একটি বই সেটা সুমনের গান সুমনের ভাষ্যে সেটা কিন্তু অনেকের সঙ্গে তিনি কিন্তু প্রথম তাকে প্রকাশ করেছিলেন এবং স্বাগতম জানিয়েছিলেন মানে যে প্রাচীন পন্থী মানুষ কিন্তু এইভাবে কিন্তু নবীনকে কখনো এইভাবে স্বাগতম জানায় না আসলে তার দূরদর্শিতা এমন পর্যায়ে ছিল তিনি জানতেন যে এই মানুষটি এই সুমন গানের জগতে একটা অন্যরকম আলোড়ন তুলতে এসেছে এবং এই যে সুমনের গান সুমনের ভাষ্য সেবার বেরিয়েছিল সেই বই কিন্তু সেবার কিন্তু প্রচুর বিক্রি হয়েছিল এবং আমার মনে হয় কয়েকটি মুদ্রণ করতে হয়েছিল সেই বইটি যাই হোক এই হচ্ছে সেই মানুষ মানে যিনি একই সঙ্গে প্রাচীন এবং নবীনের যে মেলবন্ধন তিনি ঘটিয়েছেন তার কাছে বয়সটা কোনো ব্যাপার ছিল না যে কোনো মানুষের বয়সের মানুষের সাথে তিনি মিশে যেতে পারতেন এবং প্রশ্রয় দিতেন ভালোবাসতেন এবং তাদেরকে আরো ওপরে ওঠার জন্যে অনেক রকমের রসদ তিনি আমাদের দেখাতেন দিশা দেখাতেন যেটা খুব কম পেয়েছি আর কি এই মানুষটির মাত্র দিন আগে তার তিনি প্রয়াত হয়েছেন ভাবতে অবাক লাগছে যে তাকে আমরা পাবো না তবে তার কাজের মধ্যে দিয়ে তিনি আমাদের মধ্যে বেঁচে থাকবেন এবং তার কাজকে আমরা আবার নতুন করে বিশ্লেষণ করবো দেখবো বুঝবো আর মানুষের কাছে ছড়িয়ে দেবো তবেই তার প্রতি আমাদের সবচেয়ে বড় শ্রদ্ধা নিবেদন হবে এবং সেটাই আমাদের একমাত্র কাম ধন্যবাদ অবশ্যই অবশ্যই আমরা এখানে একটা একটু বক্তব্য একটু নিয়ে নিচ্ছি সেটা হলো কৃষ্ণপ্রিয় ভট্টাচার্য বলেছেন যে বাঙালি মধ্যবিত্তের যে রবীন্দ্র বিলাস বা বড়জোর বাউল বিলাস সেদিক থেকে দেখতে গেলে কৃষ্ণ নাগরিক সুধীর চক্রবর্তী কোনোভাবেই অপিট বাঙালির কাছে কোন ভাবে অবির বাংলাকে বরানো হয়েছেন কিন্তু মুর্শিদাবাদের উত্তরে অসম সীমান্ত অবধি যে বাংলার লোকজীবন যে সঙ্গে সুদের কোনোদিন কাজ দেখিনি তবুও তিনি উনি আহ তা সত্ত্বেও অসাধারণ আহ আসলে আসলে আমার আমার মনে হয় যে উনি কথাটা ঠিকই বলে হ্যাঁ স্যার বলুন আসলে উনি তো হ্যাঁ উনি যে কাজটা করেছেন যেটার উপর তার অধিকার যেটা উনি দেখেছেন কাজ থেকে সেটার উপরেই উনি আলোকপাত করেছেন যেটা পারেননি সেখানে ঢুকেননি এক মানুষ তো এক জীবনে সব সব দিকে সব দিকগুলো তো কভার করতে পারে না এবং যেটুকু করেছেন আহ সেটুকুই আমাদের প্রাপ্য প্রাপ্তি বা প্রাপ্য বলেই ধরে নেওয়া ভালো মানে যেটা পারেননি বা করেননি আ সেটা উনি করতে চাননি এ কথা বলা কিন্তু মনে হয় ঠিক হবে না হয়তো সেখানে তার ঢোকার সুযোগ পায়নি সময় মানে এক জীবন মানুষ কত কি করবে তার এক তিনি কলেজে পড়াচ্ছেন তার পারিবারিক সমস্যা ছিল কলকাতা কৃষ্ণনগর করা একটা যে কি কঠিন কাজ সেটা আমরা তো জানি যেটা ভুক্তভোগী যে কতটা দূরের সময় তিনি করেছেন তার ফাঁকে ফাঁকে উনি যখনই একটু সময় পেয়েছেন বেরিয়ে পড়েছেন তিনি দিনের পর দিন বাইরে তার যে যে বাড়ির মানুষ তাদেরকে কতটা বঞ্চনা বঞ্চনা সহ্য করতে হয়েছে এবং তারা কিন্তু জানতেন সুদীরবু ইয়েটা কত বলে তার উচ্চতা কোন পর্যায়ে ফলে তারা কিন্তু হাসি মুখে সেটা মেনে নিয়েছে এবং দিনের পর দিন সুদীরবু কিন্তু বাড়ি ছেড়ে চলে গেছে এবং গিয়ে সেগুলো উদ্ধার করে নিয়ে এসেছেন আবার কলেজ করেছেন ক্লাস করেছেন তার পাশাপাশি পত্রিকা করছেন বিভিন্ন বইপত্রের কাজ করছেন একটা মানুষ এক জীবনে আর কত করবে যেটুকু করেছে সেটুকুই আমাদের আপ বলুন মধুরে নেচ্ছি প্রশাসকটুকু ওনেটা করবেন তাদের সে তবি তো তার অবরুদ্ধ কাজ শেষ হবে তাই না তাহলে আমরা কি রয়ে গেলাম না আরো যারা রয়ে গেছে তারা করবেন এবং নিশ্চিতভাবে আমরা একটা লক্ষ্যে পৌঁছাবো এই ধরনের কাজের কিন্তু কোনো শেষ নেই লোকায়তো জীবনের যে অনুসন্ধান একিন্তু উনি থামবে না বিরামহীনই চলা হ্যাঁ কারণ যত দিন যাবে ততই কিন্তু মানুষের ভিতরের তারই নানা রকম জটিলতা নানা রকম বাড়তে থাকবে ফলে অনুসন্ধানগুলো কিন্তু আমাদের করতে হবে তারা কিন্তু আলোক দৃষ্টিক কখনোই ছুটে আসবে না অনুসরণ করবো আমরা অনুসরণ করে যদি কিছু নতুন কিছু দেখাতে পারি লোকের কাছে আনতে পারি তবেই তো হবে তার সব থেকে বড় সম্মান প্রদর্শন তাই নয় কি অবশ্যই অবশ্যই ঠিক আছে অবশ্যই তো স্যার আমরা এখানে একটা আমরা এখানে একটা ভিডিও একটু দেখাবো সেদিকে নিয়ে তো আমরা অনুষ্ঠানটা এখানেই শেষ করছি আমরা যেতে যেতে এই ভিডিও দেখাবো এবং এতক্ষণ যে সমস্ত দর্শক আমাদের সঙ্গে ছিলেন তাদেরকেও আমরা কৃতজ্ঞতা জানাই আমাদের নিয়ে দ্বিতীয় পর্যায়ের অনুষ্ঠান রয়েছে আশা করি আপনারা সেখানে থাকবেন তো এখানে যারা যারা রয়েছেন এবং আমাদের আজকের যে দুই বিশিষ্ট আলোচক আহ প্রাবন্ধিক এবং গবেষক সুশীল সাহা এবং কথাকার তাদের দুজনের প্রতি আমাদের কৃতজ্ঞতা রইল তাদের মূল্যবান সময় তারা আমাদের সঙ্গে ভাগ করে নিয়েছেন আহ আমরা যেতে যেতে তা এই এই ভিডিওটি এখানে দেখবো আমি আমি একটু যে ভিডিওটি চালিয়ে নিচ্ছি আমরা শেষ সকালে অনেক অনেক ধন্যবাদ এবং আগামী কাল বছরের প্রথম দিন আমাদের দেখা হবে বছরের প্রথম দিনে সকলকে অনেক অনেক ধন্যবাদ আমরা আজকে